নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম সম্রাট আকবর সম্পর্কে তো সম্রাট আকবর সম্পর্কে আমি এর আগের দিন একটা ভিডিও বানিয়েছি সেখানে আকবরের বিভিন্ন অভিযানগুলো সম্পর্কে আলোচনা করেছি আজকে এই ভিডিওর মাধ্যমে সম্রাট আকবরের যে যে অভিযানগুলো বাকি থেকে গেছে আগের দিনের ভিডিওতে সেইগুলোকে কমপ্লিট করব আর এরপরে আরও একটা ভিডিও আকবর সম্পর্কে বানাবো যেখানে আকবরের নবরত্ন সভা আকবরের বিভিন্ন যে আইনগুলো এনেছিলেন তিনি সেইগুলো সম্পর্কে আলোচনা করব তো আজকে আমরা বাকি যে অভিযানগুলো রয়েছে সেইগুলো ডিটেলসে আলোচনা করে নেব তো আপনারা যারা আগের দিনের ভিডিওটা এখনো দেখেননি তারা অবশ্যই সেটা আগে দেখে নেবেন তারপরে আজকের ভিডিওটা দেখবেন কারণ আগের দিনের ভিডিওর পর থেকেই আজকের এই ভিডিওটা শুরু হবে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাই আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা আগের দিন দেখেছিলাম হলদিঘাটির যুদ্ধ সম্পর্কে হলদিঘাটির যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আজকে আমরা শুরু করব কাবুল বিজয় দিয়ে পনেরোশো একাশি খ্রিস্টাব্দে হয় কাবুল বিজয় তো এখানে যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে পনেরোশো আশি খ্রিস্টাব্দে বাংলার মুসলিমরা বিদ্রোহ ঘোষণা করে কেন বিদ্রোহ ঘোষণা করে প্রথম কথায় কোথায় বাংলা আর কোথায় কাবুল দুটো জায়গার মধ্যে লিঙ্ক প্রত্যেকে এলো দ্বিতীয় কথা হচ্ছে বাংলার মুসলিমরা কেন বিদ্রোহ ঘোষণা করেছিল এর কারণ হচ্ছে আকবর যে সমস্ত উদারবাদী নীতিগুলো নিচ্ছিলেন সেইগুলোতে মুসলিম সম্প্রদায় বাংলার মুসলিমরা মানে ঠিকঠাক সেটাকে মেনে নিতে পারছিলেন না অর্থাৎ আকবর ইতিমধ্যে জিজিয়া কার বন্ধ করে দিয়েছেন তিনি ইবাদতখানা খুলেছেন সেখানে বিভিন্ন ধর্মের লোকেদের নিয়ে এসে তিনি তার বিভিন্ন ধর্মের যে কথা সেই সম্পর্কে আলোচনা করতেন এই সমস্ত জিনিস তারপর উদারবাদী নীতি এইগুলো বাংলার মুসলিমরা সেটা মেনে নিতে পারছিল না তাই জন্য তারা বিদ্রোহ ঘোষণা করে এবং এই যে বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহের যিনি নেতা ছিলেন তার নাম ছিল মির্জা মোহাম্মদ হাকিম মির্জা মোহাম্মদ হাকিম এই মির্জা মোহাম্মদ হাকিম থাকতেন কাবুলে তাহলে এবার বোঝা যাচ্ছে যে কাবুলে কেন আক্রমণ করেছিলেন আর তো এই মির্জা মোহাম্মদ হাকিম থাকতেন কাবুলে আর এই যে সম্পূর্ণ বিদ্রোহটা নেতৃত্ব দিচ্ছিল দমন করার জন্য আকবর দুটো সেনা দল পাঠান একটা সেনা দল যায় বাংলায় এবং অপর একটি সেনা দল যায় কাবুলে কাবুলে তিনি নিজে যান এবং বাংলাতে তিনি তার বাকি যে সেনাপতিরা ছিলেন তাদেরকে পাঠিয়েছিলেন দিয়ে এইভাবে এই বিদ্রোহটাকে দমন করা হয় এবং এই মির্জা মোহাম্মদ হাকিম অ্যাকচুয়ালি এই মির্জা মোহাম্মদ হাকিম আকবরেরই একজন আত্মীয় ছিলেন তো মির্জা মোহাম্মদ হাকিমকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু এই বিদ্রোহটাকে দমন করে দেওয়া হয় তার কিছুদিন পরেই এই মির্জা মোহাম্মদ হাকিম মারা যান এর ফলে কি হয় এই যে বিদ্রোহটা সেটা আর বেশি বেড়ে উঠতে পারেনি যে নেতা ছিল সেই যদি মারা যায় তাহলে এই বিদ্রোহটাও সেইভাবে আর বেড়ে উঠতে পারবে না তো সেইভাবে এই বিদ্রোহটাও বন্ধ হয়ে যায় তো পনেরোশো আশি খ্রিস্টাব্দে এটা হয় এবং পনেরোশো একাশি খ্রিস্টাব্দে কাবুল বিজয় করা হয় এরপরে হয় পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কাশ্মীর বিজয় পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে হয় কাশ্মীর বিজয় কাশ্মীরে যিনি এই সময় সুলতান ছিলেন তার নাম ছিল ইউসুফ খাঁ এই ইউসুফ খাঁ কাশ্মীরের তখন সুলতান ছিলেন জয় করতে চাইছিলেন জন্য একটা বিশাল বড় তিনি সেই সেনা বাহিনীতে যারা ছিলেন মানে সরি নয় সেই সেনাবাহিনীর যারা হেড ছিলেন তারা হচ্ছে জুনাখা বীরবল এবং হাকিম আব্দুল ফাতে এই তিনজন আকবরের যে বাহিনীটা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয় সেই বাহিনীর হেড ছিল কিন্তু পথের যাওয়ার মধ্যে যারা কাশ্মীরের প্রাচীন অধিবাসী তাদের মধ্যে একটা বিদ্রোহ দেখা দেয় আর এই বিদ্রোহ দমন করার পথেই বীরবল মারা যান পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এই কাশ্মীরের অভিযানের সময় বীরবল মারা যান তাহলে এখানে বীরবল মারা যান বীরবল আকবরের খুব একজন প্রিয় বন্ধু ছিলেন তিনি যখন মারা যান তখন এবার তিনি দেখলেন যে মানে আকবর দেখলেন যে কাশ্মীর বিজয় করা একান্ত প্রয়োজন হয়ে পড়ছে বিবল মারা গেছে তার একটা বদলা নিতে হবে তো সেই জন্য এবার একটা নতুন সেনাবাহিনী বানানো হয় যার নেতৃত্ব দেন টোডরমল রাজা টোডরমল এবং এর নেতৃত্বে এই বিদ্রোহটা সম্পূর্ণভাবে দমন করা হয় এবং এই সুলতান ইউসুফ খকে বন্দি বানানো হয় 1591 খ্রিস্টাব্দে হয় সিন্ধু বিজয় সিন্ধু প্রদেশ বিজয় করা হয় এবার এই সিন্ধু প্রদেশটা বিজয় করার কারণ কি ছিল সিন্ধু প্রদেশ একদম ভারতের উত্তর পশ্চিম সীমান্তে ছিল যেখান দিয়ে অধিকাংশ বিদেশিরা ভারতে প্রবেশ করত তাই সেই কারণে ভারতে যদি সুরক্ষা বজায় রাখতে হয় তাহলে এই সিন্ধু প্রদেশ বিজয় করা একান্ত প্রয়োজন সেই কারণে আকবর এই সিন্ধু প্রদেশ পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বিজয় করেন এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় শুধু কবে হয়েছে সেটাই ইম্পর্টেন্ট এরপরে হয় পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ওড়িশা বিজয় ওড়িশায় এই সময় যিনি রাজত্ব করছিলেন তার নাম ছিল কুতলু খা লোহানি এই কুতলু খা লোহানি মারা যান এবং এ যখন মারা যায় তার পুত্র নিশার খা বিদ্রোহ ঘোষণা করে আর এই বিদ্রোহটা দমন করার জন্য মানসিং এর নেতৃত্বে একটি সেনা বাহিনী যায় এবং এই বাহিনী ওড়িশা বিজয় করে অর্থাৎ এই নিসার খাকে পরাজিত করা হয় তাকে হত্যা করা হয় এবং এই ওড়িশা আকবরের আন্ডারে চলে আসে তো এই ওড়িশা বিজয়ের পর মোটামুটি উত্তর ভারতের একটা বিশাল অংশ প্রায় পুরো উত্তর ভারত আকবরের আন্ডারে চলে এসছে এরপরে আকবরের যেদিকে নজর পড়ে সেটা হচ্ছে দক্ষিণ ভারত এখনো পর্যন্ত দক্ষিণ ভারত সম্পূর্ণভাবে আকবরের হাতের বাইরে আছে এর আগে আমরা দেখেছিলাম যে দক্ষিণ ভারতে একজন মাত্র সুলতান আক্রমণ করেছিলেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খিলজি এরপরে আকবর মানে আকবর হচ্ছেন দ্বিতীয় একজন সুলতান যিনি দক্ষিণ ভারতে অভিযান করেন পনেরোশো তিরানব্বই থেকে ষোলোশো এক খ্রিস্টাব্দের মধ্যে তিনি প্রায় সম্পূর্ণ দক্ষিণ ভারত বিজয় করেন এই সময় দক্ষিণ ভারতের যে দুটো প্রধান শক্তি ছিল একটা হচ্ছে বিজয়নগর আর একটা হচ্ছে বাহামণি তো বাহামণি সাম্রাজ্য এই সময় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বাহামণি সাম্রাজ্যের ভিডিওতে সেটা আমি আলোচনা করেছি তো যখন এখানে ভেঙে হয়ে গেছে একটা একটা অংশ করে আকবর সেগুলোকে বিজয় করতে চেয়েছিলেন প্রথমেই তিনি যেটা করেন সেটা হচ্ছে খানদেশ বিজয় খানদেশে এই সময় যিনি শাসক ছিলেন তার নাম ছিল আলী খা এই আলী খা সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে দেন তিনি কোন যুদ্ধের দিকে যাননি তিনি দেখলেন যে আকবরের একটা বিশাল সৈন্যবাহিনী রয়েছে সেই সৈন্যবাহিনীর সঙ্গে পাড়া সম্ভব নয় তাই তিনি সঙ্গে সঙ্গেই আত্মসমর্পণ করে দেন কিন্তু প্রবলেম বাদে যখন আহম্মদনগর গোলকুন্ডা এবং বিজাপুরে আকবর আক্রমণ করতে আহম্মদনগর গোলকুন্ডা এবং বিজাপুর এই সময় এই চাঁদ বিবির আন্ডারে ছিল এই সময় চাঁদ বিবি ছিল এখানকার লিডার এবার একটু চাঁদ বিবি সম্পর্কে একটু অল্প করে জেনে নেব এই চাঁদ বিবি একজন খুব বিচক্ষণ মহিলা ছিলেন ইনি রাজনীতিতেও খুব পটু ছিলেন এর কারণ হচ্ছে চাঁদ বিবি যার কন্যা ছিলেন তিনি হচ্ছেন এই আহম্মদনগরের সুলতান অর্থাৎ আহমদনগরের সুলতানের কন্যা হচ্ছেন চাঁদ বিবি আহম্মদনগরের সুলতান ছিলেন হচ্ছে হুসেন নিজাম শাহ হুসেন নিজাম শাহ এই হুসেন নিজাম শাহ কন্যা হচ্ছেন চাঁদ বিবি আর যেহেতু ইনি এই আহমদনগরের সুলতান ছিলেন তাই আহমদনগরের রাজনৈতিক যে ক্ষমতা সেটা চাঁদ বিবির হাতে চলে আসে এটা বোঝা গেল এবার হচ্ছে বিজাপুর চাঁদ বিবির যার সঙ্গে বিবাহ হয় তিনি ছিলেন বিজাপুরের সুলতান যার নাম ছিল আলী আদিল শাহ এদের সম্পর্কে আমি আলোচনা করে এসেছি আলী আদিল শাহ ছিলেন চাঁদ বিবির হাজবেন্ড ইনি বিজাপুরের সুলতান ছিলেন এই আলী আদিল শাহ যখন মারা যায় তখন এই বিজাপুরও চাঁদ বিবির আন্ডারে চলে আসে আর এই দুটোর সাথে সাথে গোলকুন্ডাও চাঁদ বিবির হাতে আসে এই চাঁদ বিবি আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেন তো এখানে যুদ্ধ হয় এবং অবশেষে চাঁদ বিবি পরাজিত হন এবং তিনি সন্ধি করতে বাধ্য হন এইখানে যে যুদ্ধটা যা হয়েছিল সেটা ডিটেলস এখানে আলোচনা করছি না এটা সম্পর্কে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে পরে জানিয়ে দেবো কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে দক্ষিণ ভারতে যে মহিলার সঙ্গে আকবরের মানে যুদ্ধ হয়েছিল তিনি হচ্ছেন চাঁদ বিবি আর এই পুরো দক্ষিণ ভারত আক্রমণে আকবরের সেনাবাহিনীকে নেতৃত্ব কারা দিয়েছিল সেটা একটু জানার প্রয়োজন আছে এর আগে যখন দেখেছিলাম আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারত আক্রমণ করেছিলেন তখন তার সেনাবাহিনীকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন মালিক কাফুর মালিক কাফুর সেই সময় দক্ষিণ ভারতে আক্রমণ করেছিল এটা আমরা আলাউদ্দিনের ভিডিওতে দেখেছিলাম আকবরের সময় দক্ষিণ ভারত আক্রমণে যারা যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা হচ্ছে আব্দুর রহিম খানে খানা কে এই আব্দুর রহিম খানে খানা এ সম্পর্কে আগের দিন আমি বলেছি আগের ঠিক আগের ভিডিওতে বৈরাম পুত্র ছিলেন এই আব্দুর রহিম যাকে পরে খানেখানা উপাধি দেওয়া হয় এ ছিল তার সঙ্গে ছিল মুরাদ এই মুরাদ হচ্ছে আকবরের দ্বিতীয় পুত্র সেকেন্ড সন আকবরের দ্বিতীয় পুত্র হচ্ছে মুরাদ এরা দুজন দক্ষিণ ভারত আক্রমণে নেতৃত্ব দিয়েছিল যদিও এই মুরাদ কিছুদিনের মধ্যেই মারা যায় তো এরা দুজনেই দক্ষিণ ভারত আক্রমণে নেতৃত্ব দিয়েছিল এরপর হচ্ছে ষোলোশো এক খ্রিস্টাব্দে হয় আশিরগড় দুর্গ জয় এই আশিরগড় দুর্গ জয় হচ্ছে আকবরের জীবনের শেষ আক্রমণ এরপরেই আকবর মারা যান এই আশিরগড় দুর্গ একটা খুব গুরুত্বপূর্ণ দুর্গ ছিল এর যিনি দুর্গ দুর্গের যে অধিপতি ছিলেন তার নাম ছিল বাহাদুর শাহ ফারুকি বাহাদুর শাহ ফারুকি আশীর্বাদ দুর্গকে বলা হয় বাব এ দক্ষিণী বাব এ দক্ষিণী বাব এ দক্ষিণী কথার অর্থ হচ্ছে দক্ষিণের প্রবেশদ্বার এই দুর্গটাকে বলা হয় দক্ষিণের প্রবেশদ্বার তো এই বাহাদুর শাহ ফারুকিকে হারিয়ে দেওয়া হয় এবং এই আশীর্বাদ দুর্গ জয়লাভ করা হয় তো এইভাবে ষোলোশো এক খ্রিস্টাব্দে আশীর্বাদ দুর্গ জয়লাভ হয় এবং এটাই আকবরের জীবনের শেষ আক্রমণ এবার একটু সেলিমের বিদ্রোহ সম্পর্কে জেনে নেব পনেরোশো নিরানব্বই থেকে ষোলোশো চার খ্রিস্টাব্দ অব্দি সেলিম বিদ্রোহ ঘোষণা করে কে ছিল এই সেলিম সেলিম হচ্ছে আকবরের পুত্র যে পরবর্তীকালে জাহাঙ্গীর নামে পরিচিত হবে তো এর নাম সেলিম হওয়ার কারণ হচ্ছে আকবর একটা মানত করেছিলেন সেলিম চিস্তির দরগায় তিনি বলেছিলেন যে মানে মানত করেছিলেন যে তার যদি পুত্র হয় তাহলে তিনি কিছু কাজ করবেন যেমন ওখানে পায়ে হেঁটে যাবেন এরকম কিছু মানত করেছিলেন তো যেহেতু তারপরে পুত্র সন্তান জন্ম হয় তার নাম হয়ে যায় সেলিম ইনি আকবরের মানে সেলিম হচ্ছে আকবরের সব থেকে বড় পুত্র এর আগে দেখলাম মুরাদ মারা গেছে যিনি তার দ্বিতীয় পুত্র ছিলেন মুরাদ মুরাদ মারা যাওয়ার পর আকবর তার তৃতীয় পুত্র সেলিম হচ্ছে বড় পুত্র তারপরে হচ্ছে মুরাদ তারপরে তার একটা তৃতীয় পুত্র ছিল যার নাম ছিল দানিয়াল আর এই দানিয়ালের প্রতি তিনি একটু বেশি দয়ালু মানে বেশি দানিয়ালকে ভালোবাসতে লাগেন যখন এই দ্বিতীয় সন মারা যান দ্বিতীয় পুত্র মারা যান আর এই এই সমস্ত ঘটনা থেকে সেলিম ভাবে যে যদি দানিয়াল এর পরবর্তী সুলতান হয়ে যায় তাহলে মুশকিল হবে সেলিমকে যদি সাম্রাজ্য থেকে বঞ্চিত করা হয় আকবর মারা যাওয়ার পর যদি দানিয়াল সিংহাসনে বসে পড়ে এই সমস্ত ভেবে সেলিম এই বিদ্রোহটা করে দেয় তো যাই হোক এই দানিয়ালকে যখন দক্ষিণ ভারত আক্রমণের পরে দক্ষিণ ভারত বিজয় করা হয়ে গেছে তখন এই দানিয়ালকে দক্ষিণ ভারতের দায়িত্ব দেওয়া হয় এবং দক্ষিণ ভারতের দায়িত্ব দেওয়ার পরেই সেলিম এই সমস্ত কথা চিন্তা করে তাই জন্য বিদ্রোহ করে যাই হোক এরপরে আবুল ফাজালকে পাঠান এই সেলিমকে বোঝাতে যে সে যেটা ভাবছে সেরাম কিছু নয় আবুল ফাজল যেন তাকে গিয়ে যে মন করে হোক বুঝে সুজি আকবরের কাছে নিয়ে আসে এই সমস্ত ভেবে আবুল ফাজলকে তিনি পাঠান কিন্তু আবুল ফাজলকে হত্যা করে দেওয়া হয় ষোলশো দুই খ্রিস্টাব্দে এই আবুল ফাজলকে হত্যা করে দেওয়া হয় সেলিমের নির্দেশে বীর সিং বুন্দেলা এই আবুল ফাজলকে হত্যা করে দেয় তো এরপরের ঘটনা হচ্ছে সেলিমকে বুঝিয়ে সুঝিয়ে আকবরের মা সেলিমকে বুঝিয়ে তারপরে সেলিমকে আকবরের কাছে নিয়ে আসে এবং আকবর তাকে মাফ করে দেয় যাই হোক এইভাবে এই বিদ্রোহটা দমন হয় এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই পনেরোশো নিরানব্বই থেকে ষোলোশো চার খ্রিস্টাব্দের মধ্যে এই বিদ্রোহটা হয়েছিল এবং ষোলোশো দুই খ্রিস্টাব্দে আবুল ফজল মারা যান ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর তার যে দেহটা সেটা সিকান একটি মগমাড়া করে সমাধিস্থ করা হয় তো এই ছিল আকবরের জীবনের সমস্ত অভিযান সম্পর্কে পরের দিনের ভিডিওতে আমরা দেখব আকবরের যে ধার্মিক নীতি ছিল সেই সম্পর্কে আকবরের নবরত্ন সম্পর্কে এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পরের দিন দেখে নেব সেটা হচ্ছে মনসবদারি প্রথা মনসবদারি প্রথা সম্পর্কেও পরের দিনের ভিডিওতে দেখে নেব এই ভিডিওটাই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ